বন্ধুরা, আমি চন্দননগর এসে পড়েছি আর মনোর বাবা যতীন থেকে নিল মিষ্টি, দেশবন্ধু থেকে। এখানে মিষ্টি বা দই দুটোই খুবই খুবই ভালো কোয়ালিটি। আর আমি জাস্ট এসে পৌঁছালাম, 5 থেকে 10 মিনিট হবে, মা রেডি করছে মিষ্টি সবাইকে দেবে বলে, আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই দেখো মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে সবাইকে দেবে বলে। আর মিষ্টি না মনোর বাবা একদম খেতে পছন্দ করে না, কিন্তু কি করা যাবে, শ্বশুরবাড়ি এসছে, মিষ্টি তো খেতেই হবে, কিছু করার নেই। আর মনও কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে, যেমন আমি। আর এখানে মনোর পিসিকেও দেওয়া হয়েছে। আর আমাদের বাড়ির না শ্বশুর বাড়ির সবাই কিন্তু মিষ্টি একটু কমই খায়, আমার শ্বশুর মশাইকে ছেড়ে। আর এখানে দেখো দিতেই মনোর বাবার মুখটা কিরকম হয়ে গেল, হাসতে হাসতে লুটিয়ে পড়ছে, কারণ মিষ্টি তো খায় না। আবার তার উপর 4টে করে মিষ্টি দিয়ে দিচ্ছে মা, আর আমাকেও দিল মিষ্টি। আর আমি এখন হয়ে গেছি পর, সবাইকে দেওয়ার পর আমাকে দিচ্ছে, তার মানে বুঝতে পারছো। আর এই দেখো পেঁপে গাছটা, বুঝতে পারছো পেঁপে গাছটা দেখে আমি কতদিন আসিনি, আগে না পেঁপে গাছটা ছিল না গো, আর আমি আসিনি প্রায় 6 মাস হয়েই গেল ধরে নাও। আর এই দেখো মনোর বাবা এখন না মিষ্টিটা সরিয়ে রেখে দিল, আর আমি মিষ্টি খাওয়ার কথা বললাম বলে বলছে তুমি তাহলে খেয়ে নাও। তো আমার মিষ্টিটা একদম সরিয়ে রেখে মনোর বাবার থেকে মিষ্টিটা আমি খাচ্ছি। আর এখানে দেখো মনোর বাবা তো একদম মিষ্টি খায়নি মনে হয়, একটা নিল বোনের প্লেট থেকে। আর এখানে আমি গরম গরম সুন্দর সুন্দর সাদা সাদা রসগোল্লাগুলো খাবো এখন। আর এই যে মা সব কিছু বের করেছে দেখতে পাচ্ছ, কাছের প্লেট টেট সব কিছু আমার প্রাইজের, মানে আমি যখন বিয়ের আগে যখন আমি খেলতাম তখন কিন্তু প্রচুর প্রাইজ আমি জিতেছি, আমি শুধু না আমার দিদিও প্রচুর প্রাইজ আছে আমার দিদি এখানে। আর কিছুটা আমার দিদি বাড়ি নিয়ে গেছে শ্বশুরবাড়িতে, আর কিছু কিছু আছে, মানে কিছু না অনেকই আছে, মা সব কিন্তু সাইডে করে রেখে দিয়েছে। আর মনোর বাবা বলছে তুমি কী কী প্রাইজ পেয়েছো, আর কত প্রাইজ কোথায় আছে সব। আমি তো বললাম কিছু কিছু প্রাইজ এমন হয়েছে ভেঙে গেছে, আর কিছু প্রাইজ আছে যেগুলো মা এখন তোমাদের সামনে বের করেছে। আর এত প্রাইজ যে আমার মানে ভর্তি ছিল আলমারিটা, পুরো গোটা আলমারিটা ভর্তি ছিল আমার দিদির। আমার যেখানে যেতাম না আমাদের দুজনকে না খুব ভয় পেত, মানে এরা যদি দুই বোন চলে আসলো তার মানে আমরা কেউ আর এখান থেকে প্রাইজ নিয়ে যেতে পারবো না, এরকমই একটা ব্যাপার ছিল সেই সময়। আর আনন্দ লাগছে বেশ, অনেকদিন পর আমার জিনিসগুলো দেখতে পেলাম। মা দিয়েছিলো ফ্রুটি, তো মনও খাচ্ছে, আর মনও না ফ্রুটি খুব ফেভারিট। আর একটু ফ্রুটিটা গরম হওয়ার পরই মা দিল, কারণ ফ্রিজে অনেকক্ষণ তো ছিল, তো বের করার পর কিছুক্ষণ পর মনোকে দিল। আর মনো না খেতে খুবই ভালোবাসে ফ্রুটি, আর মনের বাবাও খাচ্ছে, আমি তো ভাবিনি যে ও খাবে, কেন এখানে আসলে না ওর কিছুই নাকি খেতে ভালো লাগে না, মানে আস্তে আস্তে এতটা জার্নি আমাদের হয়ে যায় না, সত্যি সত্যি আমারও ভালো লাগে না। বাট কি বলো তো মা অত ভালোবেসে দেয় জিনিসগুলো, যদি না খায় তো মায়েরও একটু কষ্ট হবে, তার জন্য কিন্তু মনের বাবা খেতে মানে খেয়ে নিচ্ছে। আর গরমেতে এই ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো কিন্তু খেতে ভালোই লাগে, তো মনো এখন জলও খাচ্ছে। আর মনো না খেতে খেতে না ওর যাই খাক না কেন জল তেষ্টা মাঝে মাঝেই পেয়ে যায়, ওই জন্য জল খেয়ে নিচ্ছে এখানে দেখতে পেলে। আর আমি না মানে এতটা আমার ভালো লাগছে, আবার মনটা খারাপ হচ্ছে যে বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। আমি যখন বাপের বাড়িতে আসি না মনে হয় যে এখানে থেকে যায়, বাট কিছুক্ষণ পর মনে হয় না বাড়ি চলে যেতে হবে, কিছু করার নেই, মনও তো একদম বদমাশি করে এখানে থাকতে চায় না। আর ওই জন্যে আর যখন মনে হয় যে আমি এখানে থাকবো তখন কি হয় বলো তো, আমি জামা কাপড় নিয়ে আসতে ভুলে যাই। আর এইবারে কি হচ্ছে, আমি ভেবেছিলাম জামা কাপড়গুলো নিয়ে আসবো গাড়ি করে, আর যদি মনে হয় থেকে যাবো, আর নাহলে বাড়ি চলে যাবো। আর থাকলেও না মনের বাবা বেশি দিন থাকতে দেয় না, 2-3 দিন হার্ডলি, তারপর তাও নয় পরের দিনই হয়তো নিতে চলে আসবে, এরকম হয়। মনো হওয়ার পরে আমি জাস্ট 6 মাস এসেছিলাম, তারপর কিন্তু আমি আর থাকতে পারিনি, আমাকে থাকতেই দেয় না। আর মনোকে ছিল না ওর বাবা একদম থাকতে যায় না, যে কারণে আমাকে চলে যেতে হয়। আর মনোর বাবার তো একদম এসে এখানে থাকতে যায় না, বলে না বাড়ি যাব, ওর না কোথাও ঠিক পোষায় না। আর আমি এখানে এখন ঠান্ডা ঠান্ডা খাচ্ছি ফ্রুটি, আর এই গরমে তো না খেতে বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ফ্রুটিগুলো। মা তো অনেক কিছু রান্না করেছে শুনলে তোমরা, আগে আগে কি হতো বিয়ের প্রথম প্রথম মা না যখন রান্না করতো অনেক কিছু, তখন কিন্তু আমার হাজব্যান্ড শুধু মাংসটা নিত, ব্যাস ওইটা দিয়ে ভাত খাওয়ার হয়ে যেত, আর কিচ্ছু খেত না। আর মায়ের কিন্তু মনটা একটু হলেও খারাপ হয়ে যেত। আর এই এইটা শুধু আমার হাজব্যান্ড নয়, আমার দিদি জামাই মানে দিদির বড় কিন্তু করে, মানে আমার জামাইবাবু এই জিনিসটাই করে, তো দুটো জামাই একদম কাটাই কাটাই আর কিচ্ছু খেতে চায় না। এই জন্য আমার মা কি বলে বলো তো, যে হ্যাঁ মটন করবো আর কিছু হালকা ভাজাভুজি আর ডাল তার সঙ্গে চাটনি পাপড় মিষ্টি, ব্যাস। আর এইগুলো না ওরা এইটাই না ভালো করে খেতে পারে। আর এর থেকে বেশি যদি শাক তরকারি বা অন্য কিছু রান্না করা হয় না মনের বাবা একদম খেতে চায় না, এই জন্যে কি হয় বলতো সব কিছু ফেলা যায়। আর এইবারে কি হয়েছে বলো তো, আমি নিজে বলেছিলাম মা তুমি একটা যে কোনো একটা কি দুটো পথ করবে, আর বেশি কিছু করতে যাবে না, বাড়াবাড়ি করতে যাবে না, কারণ এইবারে না আমার মায়েরও শরীরটা খুবই খারাপ ছিল। আর দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো মায়েরও শরীর খারাপ আর আমার বাবারও শরীর খারাপ, তো এখন তো বয়স হচ্ছে, এটা তো হওয়ারই বিষয়। কিন্তু তবুও আমার মা কি বলো তো
জামাই যেহেতু আসছে তার মানে অনেক কিছু করতে হবে, এটা একটা মায়ের মাথায় থাকে। কিন্তু এইবারে আমি বারবার বলে দিয়েছিলাম যে একদম কিছু ঝামেলা কিছু করবে না, আর যেহেতু আমরা দুপুরবেলার পরই বেরোচ্ছি মানে গিয়ে কিছু খেতে সেভাবে পারবো না। তো মা মটন করেছিল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা আর মুগের ডাল, তার সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এইগুলোই ছিল। আর এখন আমরা খেতে বসছি, প্রায় 4টে বাজছে, আর এরপরে আমরা যাব চন্দননগর স্ট্যান্ডে। তো এখানে গরম গরম মাংসের ঝোল দিয়ে বেশ ভালোই জমে যাচ্ছে যে দুপুরবেলাটা আমার, আর দুপুরবেলা ভুল হবে, বিকেল হয়ে গেছে প্রায়। আর এখানে হয়ে দেখো আমের চাটনি করেছে মা, আর আমার মায়ের হাতে রান্না কিন্তু অসাধারণ। আর মেয়ে বলে বলছি না, আমার হাজব্যান্ডও খায়, তো আমার হাজব্যান্ডও প্রশংসা করে, হাজব্যান্ড বলে না যেই খায় না কেন সেই প্রশংসা করে। তো এখনও পর্যন্ত আমার মায়ের হাতের রান্না কিন্তু সেই আছে। আর এখানে কিন্তু যে কটা রান্না করেছিল খুব হালকা, একদম হালকা রান্না, যাতে না খেয়ে কোনো অসুবিধা হয়। আর মটনটা কিন্তু দারুণ হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর মা না অনেকটা প্যাকিংও করে দেবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, আর আমি এখানে খেতে লেগেছি। আর আমার অনেক দিন পর না ভাতটা যখন মাখছি না কি মানে মনটা কষ্ট হচ্ছে, ভালো লাগছে, কারণ মায়ের হাতে রান্না কিন্তু সবসময় পাওয়া যায় না। আমার শাশুড়িমাও কিন্তু ভালো রান্না করে, কিন্তু কী বলো তো ওই যে মায়ের হাতে রান্না খাওয়ার একটা স্বাদই একটা আলাদা। আর এর মধ্যে আমি খেতে খেতে যখন উঠে আসলাম, খাওয়া হয়ে গেছে, তখন দেখছি আমার বোনরা এসছে, আর মা না মনকে খাইয়ে দিচ্ছিল। আর আমি এক টাইমে এরকম ছোটো যখন ছিলাম আমার মা হাতে করে খাইয়ে দিত, এইটুকুনি বয়সে না, আমার বিয়ের আগে অবধি আমার মা হাতে করে খাইয়ে দিয়েছে, এমনকি জলটুকুনি না আমার মা আমাকে মানে নিতে দিত না, আমার হাতে করে দিত সামনে। তো এখন সব কিছুই বুঝতে পারছো, বিয়ের পর মেয়েদের না সব কিছুই চেঞ্জ হয়ে যায়। বাবার ঘরে রাজকন্যা, বিয়ের পর হাজব্যান্ডের ঘরে রানী, তারপর মেয়ে হতে বা সন্তান হতে যেটা হয় আর কি চাকরানি অবস্থা। তো মেয়ের পেছনে দৌড়াতে দৌড়াতে আমার জীবনটা পুরো শেষ। আর এইখানে আমার বোনদের জন্য আমি কিছু গিফট এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেইগুলো পেয়ে দেখো ওরা কি খুশি হয়েছে। মনের বাবা চুজ করে করে রেখেছিল এই গার্ডারগুলো, তো ওরা পেয়ে কিন্তু খুবই খুশি হয়েছে। আর আমি ওদেরকে বলছিলাম দেখ তো জামাইবাবু কিন্তু চুজ করে দিয়েছে, কেমন হয়েছে বল, ওদের তো খুবই ভালো লেগেছে। আমি ভাবতে পারিনি যে ওরা এগুলো পেয়ে খুশি হবে। তো যাই হোক, এখানে ওরা কিন্তু খুবই খুশি ছিল। তারপর কি বলো তো, এই যে দুজনকে দেখছো, এই দিকে যে ইয়েলো কালার ইয়ে পড়েছে, ড্রেস পড়েছে, ও কিন্তু বড়, আর এ কিন্তু ছোট। দুজনকে দেখলে কিন্তু বোঝা যায় না কে বড় কে ছোট, একদম মনে হয় যেন যমজ। আর দুজনে কিন্তু 2 বছর ছোটো বড়। আর এরা না এত ছোট ছিল, যখন আমার মেয়েকে দেখছো ওই রকম বয়স থেকে আমাদের বাড়িতে কিন্তু মানুষ হয়েছে ওরা ছোটোবেলায়। আর আমাদের সঙ্গে সঙ্গে সবসময় থাকতো, আমার মেয়ের যেরকম বয়সটা ওই রকম সময় আমাদের সঙ্গে সঙ্গে থাকতো, বছর খানেক আমাদের সঙ্গেই ছিল। আর যেহেতু দুজনে পরস্পর, তো একজন ছোটো ছিল অনেকটাই আর একজন একটু বড় ছিল আমার মেয়ের মতন ঠিক, তো তখন আমাদের কাছেই ছিল। আর তখন থেকে না ওরা আমাদেরকে খুব ভালোবাসে। এই যে ছোটো বোনটা, ও কিন্তু আমার দিদির কাছে থাকতো, মানে মায়ের কাছ থেকে চলে আসতো মার বাড়িতে, আর এটা আমার না দিদার বাড়ি, দিদা দাদুর বাড়ি। তো এইখানে কিন্তু আমরা মানুষ হয়েছি, ওরাও হয়েছে, আর এইখানে চলে আসতো। আর আমরা যখন থাকতাম না, আমাদের ছেলে না ওর মায়ের কাছে পর্যন্ত যেত না, মানে ছোটোটা তো বিশেষ করে একদমই যেত না, 7 দিন 8 দিন অবধিও থেকে যেত, শুধু রাত্রিবেলা ছোটো তো তখন একটু কান্নাকাটি করতো, আবার সকালে ঠিক হয়ে যেত। যদি বলতাম চ তোর মায়ের কাছে দিয়ে আসছি, বলতো না যাবো না তোমাদের কাছেই থাকবো। আর আমার দিদিকে তো বড় দিদি বলতো, আর আমাকে রানী দিদি। তো এদের এত ভালোবাসা, আর আমাদের বন্ডিংটা না একটু অন্যরকম, মাসি বোনঝিদের মধ্যে যে বন্ডিংটা হয় না আর যেরকম সেরকমই। আর আমার মাসির সঙ্গে আমাদের বন্ডিংটা খুবই ভালো। তো মাসি একটা জিনিস খুব খারাপ করলো, আসলো না, এত বদমাইশ। আমি বললাম যে মাসি আয়, বললো আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি ছেড়ে যেতে পারবো না সব কিছু সেরে, যতক্ষণে তোরা থাকবি বেরিয়ে যাবে ততক্ষণে আমার কাজ সারতে সারতে অনেক সন্ধ্যা হয়ে যাবে। মাসি তো আসতে পারলো না, তাই বোনদেরকে পাঠিয়ে দিল, আর বোনরা এসে তো খুবই হ্যাপি, ওদেরকে ওই সব জিনিসপত্র দিয়ে দিয়েছি। আর দুর্গাপূজার সময় আসবো, কবে আসবো এখনও জানি না, আমার না মানে বলি যে এই সময় আসবো ওই সময় আসবো, কিন্তু ঠিক যখন আসার সময় তখন আসতে পারি না, হয়তো সেই দিনগুলো পেরিয়ে যায়, বিশেষ বিশেষ দিনগুলো তারপরেই হয়তো এসে পৌঁছায়। আর এখন জামাই ষষ্ঠীতে মনের বাবা কী করবে সেটাও আমি জানি না, সামনেই জামাই ষষ্ঠী, তো আসবে কি না আসবে ওর ওপর নির্ভর করছে, হ্যাঁ সব কিছু ওর ওপর। এই 2 বছর হয়ে গেল, 2 থেকে 3 বছর জামাই ষষ্ঠীতে কিন্তু আসেনি, আজকে আমার বিয়ে হয়েছে 5 বছর, তার মধ্যে 3টে জামাই
সরস্বতী কিন্তু আসতে পারিনি। একটা টাইমে তো করোনা হয়েছিল, তারপর মনও ছিল পেটে আমার, সেই সব মিলিয়ে গুছিয়ে সব রকম মিলিয়ে গুছিয়ে আসা হয়নি। আর গত বছরও আসিনি, এত গরম পড়েছিল সেই কারণে, আর মনের বাবার শরীরটাও ভালো ছিল না কো। আর এখানে দেখো মা কিন্তু প্যাকিং করে দিয়ে দিয়েছে আমাদের বাড়ি নিয়ে যাবো বলে, এখানে মটন দিয়েছে আর চাটনিটা দিয়েছে, আমি আর কিছু দিতে বারণ করলাম। আর আজকে না মা যখন রান্না করছিল, মায়ের না গ্যাসটা ফুরিয়ে গেছিলো, আমি পরে শুনছি এসে যে মা রাইস করার কথা ছিল, রাইসটা হয়ে ওঠেনি কো, মটনের সঙ্গে রাইস করার কথা ছিল, তখন লাস্টে মা ভাজাভুজি আর ভাতটা করেছিল। তো এখানে যাই হোক ভালোই লাগলো, সিম্পল একদম খাওয়া দাওয়া করলাম, করে টোরে এবার বেরিয়ে পড়বো। এখনও বলে যাচ্ছি আমি বেরাচ্ছি বেরাবো, তো 5:15 হয়ে গেছে আর মনও এখানে বসে আছে বাবার কাছে, আর ওর মাসিরা এত বড় হয়ে গেছে, মানে আমার বোনরা এত বড় হয়ে গেছে না, আমি নিজে দেখি হাঁ হয়ে যাচ্ছি, কারণ অনেকটা দিন পর পর যখন আসি না তখন যেন মনে হচ্ছে ওরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আর আমার মায়ের সঙ্গে তো সত্যি কথা বলতে দেখা হয় না, যে মাকে ছেড়ে আমি কোনোদিন থাকতাম না, এক রাত কোথাও কাটাইনি সেভাবে। হ্যাঁ মাসিদের বাড়িতে কাটিয়েছি, মানে সেজো মাসির বাড়িতে আমি কাটিয়েছি, বাট কিন্তু অন্য কোথাও কোনোদিনও কাটাইনি। সেই ক্ষেত্রে মাকে ছেড়ে পুরোপুরি শ্বশুরবাড়িতে থাকা একটা সত্যি কষ্টকর, কিন্তু কী করা যাবে, এর নামই সংসার, মা বাবাকে ছেড়ে হয়তো থাকতে হয়। কেন জানি না ছেলেদেরকে এই জিনিসটা করতে হয় না, যদি করতে হতো তাহলে ওরাও হয়তো একটুখানি কষ্টটা বুঝতে পারতো যে মা বাবাকে ছেড়ে থাকাটা কত কষ্ট। তো এখানে মনের বাবা কী করবে, এক্ষুনি নিয়ে চলে যাবে। আর মনকে জিজ্ঞেস করছিলাম যে মন থাকবি, মন বলছে না। আর এখানে সবাই এবার একটু ফোন ঘাটতে লেগেছে, আর আমি মায়ের সঙ্গে কথা বলছি আর তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমার মা। আর আমার বাড়ির সকলকে তো আমি আজকে দেখাতে পারছি না, বাবাকে অবশ্যই তোমাদের সঙ্গে মিট করাবো, আর হচ্ছে আমার দিদা, মানে আমার দিদার বাড়িতে আমি তো থাকতাম, আমার দিদা। আর এখানে মানে একটু রেডি হচ্ছে, বাইরে যাবে তো রাস্তায়, সেই কারণে মা রেডি হয়ে নিচ্ছে, আমাদেরকে ছাড়তে যাবে এগিয়ে দিতে। তো এখন দেখো সবাই কিন্তু রেডি টেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়বো। আর এখানে মানটিকে আমার মা আদর করছিল, কারণ ও না ভীষণ মিষ্টি মেয়ে, এসে সবাইকে কিন্তু নিজের মতন করে নিয়েছিল, এসে আমার বাবাকে প্রণাম করলো, সবাইকে প্রণাম টণাম করে বলছে আসছি, এখানে আমার দিদার সঙ্গে কথা বললো। আর ও খুবই মিষ্টি মেয়ে, এইভাবে ও কিন্তু সবার সঙ্গে মেশে। আর এইখানে দেখো আমার মন দাঁতগুলো বের করে রেখেছে, ও যতগুলো দাঁত সবকটা বেরিয়ে পড়েছে, ওকে যদি বলি একটু ফটো তুলছি ভিডিও করছি হাস, তো সবকটা দাঁত একসঙ্গে বের করে ফেলে। এই করতে করতে দেখো আমাদের আর যাওয়ার হচ্ছে না, কখন বেরোবো এটাই ভাবছি, আবার ভাবছি কখন কবে আসবো। এক লিস্ট আমি বেরিয়ে পড়লাম, আর এইবার আমি সত্যি সত্যি বাড়ি যাচ্ছি। আর রাস্তায় হাঁটতে যখন এগিয়ে আসছি তখন দেখছি আমার দিদা আসছে মায়েরা দেখতে। কী বলতো, বাড়িতে বয়স্ক মানুষরা থাকলে না এরকমই হয়, আমার ঠাকুমাও কিন্তু শাশুড়ি কিন্তু এগিয়ে আসে যখন ভেতর বাড়িতে থাকে, আমরা যখন বেরিয়ে চলে আসি, তো বয়স্ক মানুষরা কিন্তু এরকমই হয়। আসবে তো আমার মা বলে রেখেছে, বন্ধুরা আমি শেষমেশ বেরিয়ে পড়লাম, এবার যাবো চন্দননগর, চন্দননগরের স্ট্যান্ডে গিয়ে একটু ঘুরবো ফিরবো। তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দাও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট পার্টে।